হাই, আমি নাহি দ্য এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কথাগুলো হলো যে অনেকেই আমি ইউটিউবের ভিতরে অনেক জায়গায় দেখতে পারতেছি যে অনেকেই বলতেছে যে 2021 সালে যারা HSC পরীক্ষা দিবে তাদের অটোপাস করা হবে। আসলে 100% ভুল। তোমরা এটা কল্পনা করে ভাবিব না যে তোমাদের 2021 সালে যে SSC পরীক্ষাটা হবে সেটা তোমাদের অটোপাস দেওয়া হবে। এটা 100% তোমাদের এটা ভুয়া নিউজ। তোমার এই ভুয়া নিউজে কান দিবা না। তোমাদের সঠিক নিউজ হলো তোমার 2021 সালে যে SSC পরীক্ষাটি হবে সেটা 100% হবে, কোনো অটোপাস হবে না। কারণ প্রধান রিজন হলো যে কারণ হলো করোনা। করোনার কিন্তু ভ্যাকসিন অলরেডি আবিষ্কার হয়ে গেছে। এটা হয়তো বা নভেম্বরের সময় সব দেশে পৌঁছে যাবে। সো যারা নাকি ভাবতেছে যে অটোপাস হবে সেটা কল্পনাও করো না, তোমাদের অটোপাস হবে না। তারপরে চলে যাচ্ছে আরেকটি নিউজে, যারা নাকি GSC পরীক্ষা দিবে 2022 সাল থেকে তাদের GSC পরীক্ষা হবে না এবং ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত শুধু একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে পরীক্ষাটি হলো কি? সে পরীক্ষাটি হলো SSC। আরেকটি কথা হলো যে এই বছর 2022 সাল থেকে যে HSC পরীক্ষাটা হবে সেটা হবে 5টি সাবজেক্টে। মূল যে 5টি সাবজেক্ট আছে সেই 5টি সাবজেক্টের উপর ভিত্তি করে তাদের পরীক্ষা হবে, বা অন্য কোনো সাবজেক্ট তাকে অ্যালাউ হবে না। যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপরে হলো এই জিওগ্রাফি, বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, এই বিষয়গুলো শুধু পরীক্ষা নেওয়া হবে। আর GSC পরীক্ষা 2022 সাল থেকে হবে না এবং 2022 সাল থেকে নতুন কারিকুলাম তৈরি হবে বা তাদের পাঠ্য বইয়ে পরিবর্তন আনা যাবে বা পরিবর্তন আনবে। এটা হলো মূল কথা। আরেকটি কথা বলে নিই, তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবা। অ্যান্ড সর্বদা 100% ট্রু নিউজ পেতে চাইলে অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের এডুকেশনালটা যে কোনো কোয়েশ্চেন আছে তোমরা আমাকে করতে পারো, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথা হলে তোমরা ভুলেও পাইব না যে তোমাদের SSC পরীক্ষা হবে না 2021 সালে। আল্লাহ হাফেজ।